দিন দিন যান দুর্ঘটনা বেড়েই চলছে। অন্যান্য যানবাহনের তুলনায় দ্বিচক্র যানবাহন অর্থাৎ বাইক এবং স্কুটি দুর্ঘটনার সংখ্যাই বেশি। এই যান দুর্ঘটনায় কেউ কেউ প্রাণ হারাচ্ছে, আবার কোনো কোনো ক্ষেত্রে চিকিৎসার খরচ বহন করতে গিয়ে সর্বস্বান্ত হতে হচ্ছে পরিবারগুলোকে। তাই মোটর সাইকেল চালকদের নিরাপত্তা নিশ্চিত করতে হেলমেট ব্যবহারের উপর জোর দিয়েছে রাজ্যের পরিবহন দপ্তর। শুক্রবার রাধানগর মোটর স্ট্যান্ড সংলগ্ন সড়কে রাজ্য পরিবহন দপ্তরের উদ্যোগে পথ চলতি বাইক ও স্কুটি চালক ও আরোহীদের হেলমেট বিতরণ করা হয়। এদের হেলমেটবিহীন দ্বিচক্র যান চালক এবং আরোহীদের মাথায় হেলমেট পরিয়ে দেন পরিবহন মন্ত্রী সুশান্ত চৌধুরী। এদিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয় মন্ত্রী বলেন, একদিকে দ্রুতগতিতে বাইক চালানো, তাও আবার হেলমেট না পরে, এই দুই কারণে পথ দুর্ঘটনা, অকালে প্রাণ হারাচ্ছেন বাইক চালক ও আরোহীরা। তাই এই ধরনের অবাঞ্ছিত ঘটনা আটকাতে মোটর সাইকেল চালকদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং সড়ক নিরাপত্তা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি করতে এই ধরনের উদ্যোগ গ্রহণ করেছে রাজ্য পরিবহন দপ্তর। আগামী দিনও দপ্তরের এই ধরনের কর্মসূচি জারি থাকবে বলে জানান মন্ত্রী। পরিবহন দপ্তরের উদ্যোগে এবং টিআরটিসিকে সঙ্গে নিয়ে রাস্তার যে যাত্রীরা রয়েছেন, যারা মোটর বাইক নিয়ে বিনা হেলমেটে চলাফেরা করছেন, তাদেরকে হেলমেট বিতরণের একটা কর্মসূচির আয়োজন করা হয়েছে। কারণ আপনারা জানেন যে আমাদের রাজ্যে প্রতি বছর মোটর অ্যাক্সিডেন্টে, রোড অ্যাক্সিডেন্টে অনেক লোক অকালে তাদেরকে চলে যেতে হচ্ছে, বিশেষ করে মাথায় আঘাত নিয়ে। এবং একটা পরিবারের যখন মাথায় আঘাত নিয়ে কারোর মৃত্যু ঘটে, সেই পরিবার সর্বশান্ত হয়ে যায় চিকিৎসা পরিষেবা করাতে গিয়ে, সেটা আমরা লক্ষ্য করেছি। এবং তার জন্যে আমাদের দপ্তরের তরফ থেকে প্রতি বছরই সড়ক সুরক্ষা সপ্তাহ পালন করা হয়ে থাকে। প্রায় 700 থেকে 750 মোটর বাইক অ্যাক্সিডেন্ট, যানবাহন অ্যাক্সিডেন্ট ত্রিপুরা রাজ্যে প্রতি বছর ঘটে, যার মধ্যে প্রায় 200 থেকে 250 ফ্যাটাল অ্যাক্সিডেন্ট হয় এবং তাদের মৃত্যু ঘটে, একটা বিশাল সংখ্যা। তো সেই সংখ্যাটা আমরা কমিয়ে আনতে চাই। আজকে একটা গুড জেস্টার আমরা পরিবহন দপ্তরের তরফ থেকে, এখানে টিআরটিসির চেয়ারম্যানও আছেন বলাইবাবু, আমাদের পরিবহন দপ্তরের কমিশনার, ন্যাশনাল সেক্রেটারি, এসপি ট্রাফিক আছেন, সবাই মিলে আমরা মানুষকে এই বার্তা দিতে চাইছি। বিনামূল্যে আমরা এখানে কিছু হেলমেট ডিস্ট্রিবিউটও করেছি এবং আগামী দিনে আমরা আগরতলা শহরের বিভিন্ন জায়গায় দাঁড়িয়ে এভাবে বিনামূল্যে হেলমেট ডিস্ট্রিবিউট করব, জাস্ট সিম্বলিক হিসাবে মানুষকে বার্তা দেওয়ার জন্য যে হেলমেট পরিধান করাটা কতটুকু প্রয়োজনীয়। এবং আগামী দিনে এই হেলমেট পরিধানের মাধ্যমে আমি আমার নিজেকে শুধু বাঁচাতে পারবো না অ্যাক্সিডেন্ট থেকে, আমি আমার পরিবারকে বাঁচাতে পারবো এবং অন্যকেও হেলমেট পরিধান করার জন্য উদ্বুদ্ধ করতে পারবো, উৎসাহ যোগাতে পারবো। আজকে এই উদ্দেশ্য নিয়ে আমাদের এই কর্মসূচি আজকে পালন করা হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন, আমরা রাস্তার মধ্যে দেখলাম যে একটা বিশাল সংখ্যায় মানুষ হেলমেট ছাড়া আসছে মোটর বাইকে। এটা ফ্যাশন হতে পারে, এটা সচেতনতার অভাব হতে পারে, অনেক কিছুই হতে পারে। আজকে তার থেকে বেরিয়ে এসে যাতে আগামী দিনে হেলমেট পরিধান করে সে পরিবার থেকে বের হয়, ঘর থেকে বের হয়, আগরতলা শহরে হোক বা শহরের বাইরে হোক, তার জন্য এই বার্তা দেওয়ার জন্য আমরা আজকে পরিবহন দপ্তর থেকে টিআরটিসির সঙ্গে এই হেলমেট এই দিনের এই কর্মসূচিতে মন্ত্রীর সাথে উপস্থিত ছিলেন টিআরটিসির চেয়ারম্যান বলাই গোস্বামী, পরিবহন দপ্তরের কমিশনার, সচিব এবং ট্রাফিক সুপার সহ অন্যান্যরা। ব্যুরো রিপোর্ট, আর ইনিউজ।